আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন এটা পরিবারের ছোট বড় সকলে খুবই পছন্দ করবে। আশা করব আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। এরপর একটা বাটিতে দিয়ে দেব কুসুম গরম পানি হাফ কাপ, লিকুইড দুধ দিয়ে দেব কুসুম গরম এটাও হাফ কাপ পরিমাণ, লবণ দিয়ে দিব হাফ চা চামচ, এরপর দিয়ে দিব চিনি, এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব, তবে চিনির পরিমাণটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দিব ইস্ট এক টেবিল চামচ পরিমাণ, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। যখন চিনিটা গলে যাবে এরপর দিয়ে দিব ময়দা, এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এবার নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এরপর হাত দিয়ে মুথে নিতে হবে। মুথে নেওয়ার সময় কিছুটা ময়দার প্রয়োজন হলে দিয়ে নিতে পারেন, আবার যদি মনে হয় ডোটা একটু টাইট মনে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এখানে কিছুটা পানি কিংবা দুধ মিশিয়ে নিতে পারেন। এরপর খুব ভালো করে মুথে নিতে হবে। মুথে নেওয়া হয়ে গেলে এবার রেস্টে রেখে দিতে হবে। যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনারা এক ঘন্টা রেস্টে রেখে দিবেন, আর হাতে যদি খুব বেশি একটা সময় না থাকে 30 মিনিট রেখে দিলেও হবে। উপরে কিছুটা তেল মেখে রেখে দিবেন, এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। ফিরে এলাম এক ঘন্টা পর, আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার বানিয়ে নিব। দেখুন এভাবে প্রথমে একটু বল করে নিতে হবে, এখানে আমি পাঁচটি বল করে নিলাম। এবার ঢেকে আবার একটু রেখে দিব। একটা বাটিতে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ কুচি, এরপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এবার নিয়েছি দুই কোয়া রসুন, রসুনটা একটু গ্রেট করে দিব। এরপর দিয়ে দিব হাফ চা চামচ অরিগানো, আর দিয়ে দিব এক টেবিল চামচ অলিভ অয়েল তেল। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে রেখে দিব এক সাইডে। এবার বানিয়ে নিব। এবার প্রথমে ছোট করে রুটি বেলে নিতে হবে, তবে বেলে নেওয়ার আগে কিছুটা ময়দা ছিটিয়ে নিতে হবে, এতে করে হাতে লেগে যাবে না। আর রুটিটা একটু মোটা করে এবং ছোট করে বেলে নিতে হবে। আমি সবগুলোই প্রথমে বানিয়ে নিলাম, এরপর আমি মোজারেলা চিজের সেই মিশ্রণটা দিয়ে দিব। ঠিক মাঝখানটায় এভাবে করে মিশ্রণটা দিয়ে দিতে হবে। এরপর দেখুন চারপাশ থেকে টেনে এনে মুখটা বন্ধ করে দিতে হবে, খুব ভালো করে মুখটা বন্ধ করে দিব। এভাবে করে সবগুলো করে নেওয়ার পর এগুলো হালকা হাতে একটু বেলে নিতে হবে। খুব বেশি চাপ না দিয়ে এটা হালকা হাতে বেলে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু খুব বেশি একটা পাতলা হবে না, একটু মোটাই রাখতে হবে। দেখুন এবার ভেজে নিব। চুলা একটা প্যান প্রথমে আমি হালকা গরম করে নিয়েছি, এবার মিডিয়াম লো আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে কিন্তু ভাজা যাবে না, নয়তো পুড়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। এভাবে অল্প আঁচে এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিতে হবে। যখন দুই পাশে এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন তুলে নিতে হবে। এভাবে করে আমি সবগুলোই ভেজে নিব। ভেজে নেওয়ার সময় এখানে আমি তেল বাটার ঘি কোনো কিছুই দেইনি, যেহেতু ভিতরে মোজারেলা চিজ রয়েছে তাই এটা আমি দেইনি, তবে কেউ চাইলে দিয়ে নিতে পারেন। আমি পরিবেশনের সময় উপরে কিছুটা তেল ব্রাশ করে নিব, তাই এই পর্যায়ে আমি আর এখানে কোনো কিছুই দেইনি। যখন দুই পাশে এরকম সুন্দর একটা কালার হয়ে আসবে তখন এটা তুলে নিতে হবে। সবগুলোই আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবার এখানে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, অলিভ অয়েল তেল এক টেবিল চামচ পরিমাণ, একটু নেড়ে মিশিয়ে নিব। এরপর এই মিশ্রণটা আমি রুটির উপরে ব্রাশ করে দিব। এভাবে করে দিয়ে নিতে পারেন, এতে করে এটা খেতে ভালো লাগবে। আবার তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটার কিংবা ঘিও ব্রাশ করে নিতে পারেন। রুটিগুলো খাওয়ার সময় রসুনের খুবই সুন্দর একটা সুঘ্রাণ আসে, আর এই রুটিগুলো খেতে কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হয় না, এটা এমনিতেই খেতে ভীষণ মজার। রুটিগুলো দেখুন কতটা নরম হয়েছে, এটা সারাদিন ধরে এরকম নরম থাকবে।
আশা করব আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় আপনারা একবার ট্রাই করবেন। একবার ট্রাই করলে দেখবেন এটা আপনারা বারবার ট্রাই করবেন, এটা খেতে এতটাই মজার। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপিটি সবাই শেয়ার করবেন। তাহলে আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।